بسم الله الرحمن الرحيم دايماي بروم دايلو الله نامي سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون ইয়া একটি সূরা ইয়া আমি অবতীর্ণ করিয়াছি এবং ইয়ার বিধানকে অবশ্যই পালনীয় করিয়াছি ইয়াতে আমি অবতীর্ণ করিয়াছি সুস্পষ্ট আয়াতসমূহ যাহাতে তোমরা উপদেশ গ্রহণ করো الزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين ব্যভিচারিণী ও ব্যভিচারী উহাদের প্রত্যেককে একশত কষাঘাত করিবে আল্লাহর বিধান কার্যকরী করণে উহাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবান্বিত না করে যদি তোমরা আল্লাহে এবং পরকালে বিশ্বাসী হও মুমিনদের একটি দল যেন ইহাদের শাস্তি প্রত্যক্ষ করে الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين ব্যভিচারী ব্যভিচারিণীকে অথবা মুশরিক নারীকে ব্যতীত বিবাহ করে না এবং ব্যভিচারিণী তাহাকে ব্যভিচারী অথবা মুশরিক ব্যতীত কেহ বিবাহ করে না মুমিনদের জন্য ইহা নিষিদ্ধ করা হইয়াছে والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم ثمانين جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون جارا شادبی رومنیر پرتی اپباد آروپ کرے ایبن چارجن شاکھی اپستیت کرنا تادر کے آشیتی کشاگات کری بے ایبن ککھنو তাহাদের সাক্ষ্য গ্রহণ করিবে না ইয়ারাই তো সত্য ত্যাগী ইল্লাল লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফা ইন্নাল্লাহা গাফুরুর রাহীম তবে যদি ইহার পর উহারা তওবা করে ও নিজেদেরকে সংশোধন করে আল্লাহ তো অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু ওয়াল্লাযীনা ইয়ারমূনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম ফাশাহাদাতু আহাদিহিম فشهادة أحدهم أربع شهادات بالله إنه لمن الصادقين এবং যাহারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে অথচ নিজেরা ব্যতীত তাহাদের কোনো সাক্ষী নাই তাহাদের প্রত্যেকের সাক্ষ্য এই হইবে যে সে আল্লাহর নামে চারবার শপথ করিয়া বলিবে যে সে অবশ্যই সত্যবাদী والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين এবং পঞ্চমবারে বলিবে যে সে মিথ্যাবাদী হইলে তাহার উপরে নামিয়ে আসিবে আল্লাহর লানত ويدرأ عنها العذاب أن تشهد أربع شهادات بالله إنه لمن الكاذبين তবে স্ত্রীর শাস্তি রহিত হইবে যদি সে চারবার আল্লাহর নামে শপথ করিয়া সাক্ষ্য দেয় যে তাহার স্বামী মিথ্যাবাদী والخامسة أن غضب الله عليها
إن كان من الصادقين এবং পঞ্চমবারে বলে যে তাহার স্বামী সত্যবাদী হইলে তাহার নিজের উপর নামিয়ে আসবে আল্লাহর গজব ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমাদের কেহই অব্যাহতি পাইতে না এবং আল্লাহ তওবা গ্রহণকারী ও প্রজ্ঞাময় إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم যাহারা এই অপবাদ রচনা করিয়াছে তাহারা তো তোমাদেরই একটি দল ইহাকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করিও না বরং ইহা তো তোমাদের জন্য কল্যাণকর উহাদের প্রত্যেকের জন্য আছে উহাদের কৃত পাপকর্মের ফল এবং উহাদের মধ্যে যে এই ব্যাপারে প্রধান ভূমিকা গ্রহণ করিয়াছে তাহার জন্য আছে মহাশাস্তি لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين যখন তাহারা ইহা শুনিল তখন মুমিন পুরুষ এবং মুমিন নারীগণ আপন লোকদের সম্পর্কে কেন ভালো ধারণা করিল না এবং বলিল না ইহা তো সুস্পষ্ট অপবাদ লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون তারা কেন এই ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করে নাই যেহেতু তারা সাক্ষী উপস্থিত করে নাই সে কারণে তারা আল্লাহর নিকট মিথ্যাবাদী ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم দুনিয়া ও আখিরাতে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমরা যাহাতে লিপ্ত ছিলে তোর জন্য মহাশাস্তি অবশ্যই তোমাদেরকে স্পর্শ করিত إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم যখন তোমরা মুখে মুখে ইহা ছড়াইতেছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করিতেছিলে যাহার কোনো জ্ঞান তোমাদের ছিল না এবং তোমরা ইহাকে তুচ্ছ গণ্য করিয়াছিলে যদিও আল্লাহর নিকট ইহা ছিল গুরুতর বিষয় ওয়ালাউলা ইযা সামিআতুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম এবং তোমরা যখন ইহা শ্রবণ করিলে তখন কেন বলিলে না এ বিষয়ে বলাবলি করা আমাদের উচিত নয় আল্লাহ পবিত্র মহান ইহা তো এক গুরুতর অপবাদ ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদান ইন কুনতুম মুমিনিন আল্লাহ তোমাদেরকে উপদেশ দিতেছেন তোমরা যদি মুমিন হও তবে কখনো অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করিও না وَيُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ আল্লাহ তোমাদের জন্য আয়াত সমূহ সুস্পষ্টভাবে বিবৃত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়
إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون جهر مؤمن در مدد أشتيلو تر پرشار کامونا کرے تحادر جنو آچه دنیا و آخرة تر مرمون تر شاستی ايبان اللہ جانين تمرا جانونا ولولا فضل الله عليكم ورحمته وأن الله رؤوف رحيم তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমরা কেহই অব্যাহতি পাইতে না এবং আল্লাহ দয়াদ্র ও পরম দয়ালু يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم হে মুমিনগণ তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না কেহ শয়তানের পদঙ্ক অনুসরণ করিলে শয়তান তো অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয় আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমাদের কেহই কখনো পবিত্র হইতে পারিতে না তবে আল্লাহ যাহাকে ইচ্ছা পবিত্র করিয়া থাকেন এবং আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم তোমাদের মধ্যে যাহারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তাহারা যেন শপথ গ্রহণ না করে যে তাহারা আত্মীয় স্বজন ও অভাবগ্রস্তকে এবং আল্লাহর রাস্তায় যাহারা হিজরত করিয়াছে তাহাদেরকে কিছুই দিবে না তাহারা যেন উহাদেরকে ক্ষমা করে এবং উহাদের দোষ ত্রুটি উপেক্ষা করে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন এবং আল্লাহ ক্ষমাশীল إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم جارا شادبي شرل منا و ايماندار نارير پتی اپباد عروب کرے تارا دنیا و آخرت اوبی شبتو এবং তাহাদের জন্য আছে মহা শাস্তি ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন যেদিন তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাহাদের জিহ্বা তাহাদের হস্ত ও তাহাদের চরণ তাহাদের কৃতকর্ম সম্বন্ধে ইয়াউমা ইযি ইউওয়াফিহিম আল্লাহু দীনহুমুল হক ويعلمون أن الله هو الحق المبين شهدين الله تهدر پراپو پرتفال پورا پوری دیبن ایبن تهارا جانبه الله شدتو سپشتو پرکاشو الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم
مغفرة ورزق كريم دوشتريت ناري دوشتريت پروشير جنو دوشتريت پروش دوشتريت ناري جنو সচ্চরিত্র নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্র নারীর জন্য লোকে যাহা বলে ইহারা তাহা হইতে পবিত্র ইহাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ذلكم خير لكم لعلكم تذكرون হে মুমিনগণ তোমরা নিজেদের গৃহব্যতীত অন্য কাহারও গৃহে গৃহবাসীদের অনুমতি না লইয়া এবং তাহাদেরকে সালাম না করিয়া প্রবেশ করিও না ইহাই তোমাদের জন্য শ্রেয় যাহাতে তোমরা উপদেশ গ্রহণ করো فَإِن لَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤْذَنَ لَكُمْ وَإِن قِيلَ لَكُمُ ارْجِعُوا فَارْجِعُوا هُوَ أَزْكَى لَكُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ যদি তোমরা গৃহে কাউকে না পাও তাহলে উহাতে প্রবেশ করিবে না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয় যদি তোমাদেরকে বলা হয় ফিরিয়া যাও তবে তোমরা ফিরিয়া যাইবে ইহাই তোমাদের জন্য উত্তম এবং তোমরা যাহা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون যে গৃহ কেহ বাস করে না তাহাতে তোমাদের জন্য দ্রব্য সামগ্রী থাকিলে সেখানে তোমাদের প্রবেশে কোনো পাপ নাই এবং আল্লাহ জানেন যাহা তোমরা প্রকাশ করো এবং যাহা তোমরা গোপন করো قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون মুমিনদেরকে বলো তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে এবং তাহাদের লজ্জাস্থানের হেফাজত করে ইহাই তাহাদের জন্য উত্তম উহারা যাহা করে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون আর মুমিন নারীদেরকে বলো তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে
ও তাহাদের লজ্জাস্থানের হেফাজত করে তাহারা যেন যাহা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত তাহাদের আভরণ প্রদর্শন না করে তাহাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার উপর কাপড় দ্বারা আবৃত করে তাহারা যেন তাহাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভ্রাতা ভ্রাতুষ্পুত্র ভগ্নীপুত্র আপন নারীগণ তাহাদের মালিকানাধীন দাসী পুরুষদের মধ্যে যৌন কামনা রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত কাহারো নিকট তাহাদের আভরণ প্রকাশ না করে তাহারা যেন তাহাদের গোপন আভরণ প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদক্ষেপ না করে হে মুমিনগণ তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাহাতে তোমরা সফল কাম হইতে পারো وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ তোমাদের মধ্যে যাহারা আইম তাহাদের বিবাহ সম্পাদন করো এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যাহারা সৎ তাহাদেরও তাহারা অভাবগ্রস্ত হইলে আল্লাহ নিজ অনুগ্রহে তাহাদেরকে অভাবমুক্ত করিয়া দিবেন আল্লাহ তো প্রাচুর্যময় সর্বজ্ঞ وَلْيَسْتَعْفِفِ الَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّى يُغْنِيَهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوهم إن علمتم فيهم خيرا وآتوهم مما لله الذي آتاكم ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرهن فإن الله من بعد إكراههن غفور رحيم جهادر بباهر شمرتناي আল্লাহ তাহাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তাহারা যেন সংযম অবলম্বন করে এবং তোমাদের মালিকানাধীন দাস দাসীদের মধ্যে কেহ তাহার মুক্তির জন্য লিখিত চুক্তি চাহিলে তাহাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হও যদি তোমরা উহাদের মধ্যে মঙ্গলের সন্ধান পাও আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়াছেন তা হইতে তোমরা উহাদেরকে দান করিবে তোমাদের দাসীগণ সতীত্ব রক্ষা করিতে চাইলে পার্থিব জীবনের ধন লালসায় তাহাদেরকে ব্যভিচারিণী হইতে বাধ্য করিও না আর যে তাহাদেরকে বাধ্য করে তবে তাহাদের উপর জবরদস্তির পর আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিন মুবাইনাতিন ওয়া মাসালাম মিনাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম ওয়া মাউইযাতান লিল আমি তো তোমাদের নিকট অবতীর্ণ করিয়াছি সুস্পষ্ট আয়াত তোমাদের পূর্ববর্তীদের দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য উপদেশ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি যুজাজাহ الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم
আল্লাহ আকাশ মণ্ডলীয় পৃথিবীর জ্যোতি, তাহার জ্যোতির উপমা যেন একটি দীপাধার যাহার মধ্যে আছে এক প্রদীপ। প্রদীপটি একটি কাঁচের আবরণের মধ্যে স্থাপিত, কাঁচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ। ইহা প্রজ্বলিত করা হয় পুত পবিত্র জয়তুন বৃক্ষের তৈল দ্বারা, যাহা প্রাচ্যের নয় প্রতীচ্যেরও নয়। অগ্নি উহাকে স্পর্শ না করিল যেন উহার তৈল উজ্জ্বল আলো দিতেছে, জ্যোতির উপর জ্যোতি। আল্লাহ যাহাতে ইচ্ছা পথ নির্দেশ করেন তাহার জ্যোতির দিকে। আল্লাহ মানুষের জন্য উপমা দিয়া থাকেন এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال সেই সকল গৃহে যাহাকে সমুন্নত করিতে এবং যাহাতে তাহার নাম স্মরণ করিতে আল্লাহ নির্দেশ দিয়াছেন, সকাল ও সন্ধ্যায় তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাতি ইয়াখাফুন ইয়াউম تتقلب فيه القلوب والأبصار সেই সব লোক যাহাদেরকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর শরণ হইতে এবং সালাত কায়েম ও জাকাত প্রদান হইতে বিরত রাখে না, তারা ভয় করে সেই দিনকে যেদিন অনেক অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হইয়া পড়িবে। ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب جهاتে তাহারা যে কর্ম করে তজ্জন্য আল্লাহ তাহাদেরকে উত্তম পুরস্কার দেন এবং নিজ অনুগ্রহে তাহাদেরকে প্রাপ্যের অধিক দেন। আল্লাহ যাহাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন। وَالَّذِينَ كَفَرُوا أَعْمَالُهُمْ كَسَرَابٍ بِقِيعَةٍ يَحْسَبُهُ الظَّمْآنُ مَاءً حَتَّى إِذَا جَاءَهُ لَمْ يَجِدْهُ شَيْئًا وَوَجَدَ اللَّهَ عِندَهُ فَوَفَّاهُ حِسَابَهُ وَاللَّهُ سَرِيعُ الْحِسَابِ যাহারা কুফরি করে তাহাদের কর্ম মরুভূমির মরিচিকা সদৃশ। পিপাসার তো যাহাকে পানি মনে করিয়া থাকে, কিন্তু সে উহার নিকট উপস্থিত হইলে দেখিবে উহা কিছু নয় এবং সে পাইবে সেখানে আল্লাহকে, অতঃপর তিনি তাহার কর্মফল পূর্ণ মাত্রায় দিবেন, আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها وَمَنْ لَمْ يَجْعَلِ اللَّهُ لَهُ نُورًا فَمَا لَهُ مِن نُورٍ অথবা তাহাদের কর্ম গভীর সমুদ্র তলের অন্ধকার সদৃশ, যাহাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ, যাহার ঊর্ধ্বে মেঘপুঞ্জ, অন্ধকার পুঞ্জ স্তরের উপর স্তর, এমনকি সে হাত বাহির করিলে তাহা আদৌ দেখিতে পাইবে না। আল্লাহ যাহাকে জ্যোতি দান করেন না তাহার জন্য কোনো জ্যোতি নাই। আলম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রু সাফফাত কুল্লুন
قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون. তুমি কি দেখো না যে আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহারা আছে তাহারা এবং উদ্দীয়মান বিহঙ্গকুল আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রত্যেকই জানে তাহার ইবাদতের ও পবিত্রতা ঘোষণার পদ্ধতি এবং উহারা যাহা করে সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত. وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ. আকাশ মণ্ডলীয় পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই এবং আল্লাহরই দিকে প্রত্যাবর্তন. أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُزْجِي سَحَابًا ثُمَّ يُؤَلِّفُ بَيْنَهُ ثُمَّ يَجْعَلُهُ رُكَامًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلَالِهِ وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار. তুমি কি দেখো না আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে তৎপর তাহাদেরকে একত্র করেন এবং পরে পুঞ্জীভূত করেন অতঃপর তুমি দেখিতে পাও উহার মধ্য হইতে নির্গত হয় বারিধারা আকাশস্থিত শিলাস্তূপ হইতে তিনি বর্ষণ করেন শিলা এবং ইহা দ্বারা তিনি যাহাকে ইচ্ছা আঘাত করেন এবং যাহাকে ইচ্ছা তাহার উপর হইতে ইহা অন্যদিকে ফিরাইয়া দেন মেঘের বিদ্যুৎ ঝলক দৃষ্টিশক্তি প্রায় কাড়িয়া নেয়. ইউকাল্লিবু আল্লাহুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার. আল্লাহ দিবস ও রাত্রির পরিবর্তন ঘটান ইহাতে শিক্ষা রইয়াছে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য. ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিম মিম্মা ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইনি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير. الله সমস্ত জীব সৃষ্টি করিয়াছেন পানি হইতে উহাদের কতক পেটে ভর দিয়া চলে কতক দুই পায়ে চলে এবং কতক চলে চার পায়ে আল্লাহ যাহা ইচ্ছা সৃষ্টি করেন নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান. لقد أنزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم. আমি তো সুস্পষ্ট নিদর্শন অবতীর্ণ করিয়াছি আল্লাহ যাহাকে ইচ্ছা সরল সঠিক পথ প্রদর্শন করেন. ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين. وهرا বলে আমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনিলাম এবং আমরা আনুগত্য স্বীকার করিলাম কিন্তু ইহার পর উহাদের একদল মুখ ফিরাইয়া নেয় বস্তুত উহারা মুমিন নয়. ওয়াইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারীকুম মিনহুম মুরিদুন. এবং যখন উহাদেরকে আহ্বান করা হয় আল্লাহ ও তাহার রাসূলের দিকে
উহাদের মধ্যে ফয়সালা করিয়া দিবার জন্য তখন উহাদের একদল মুখ ফিরাইয়া নেয় وَإِيَّاكُمْ لَهُمُ الْحَقُّ يَأْتُوا إِلَيْهِ مُذْعِنِينَ আর যদি উহাদের প্রাপ্য থাকে তাহলে উহারা বিনীতভাবে রাসূলের নিকট ছুটি আসে أَفِي قُلُوبِهِم مَّرَضٌ أَمِ ارْتَابُوا أَمْ يَخَافُونَ أَن يَحِيفَ اللَّهُ عَلَيْهِمْ وَرَسُولُهُ بَلْ أُولَئِكَ هُمُ الظَّالِمُونَ وَهَذَا অন্তরে কি ব্যাধি আছে না উহারা সংশয় পোষণ করে না উহারা ভয় করে যে আল্লাহ ও তাহার রাসূল উহাদের প্রতি জুলুম করিবেন বরং উহারাই তো জালিম انما كان قول المؤمنين اذا دعوا الى الله ورسوله ليحكم بينهم ان يقولوا سمعنا واطعنا واولئك هم المفلحون মুমিনদের উক্তি তো এই যখন তাহাদের মধ্যে ফয়সালা করিয়া দিবার জন্য আল্লাহ এবং তাহার রাসূলের দিকে আহ্বান করা হয় তখন তাহারা বলে আমরা শ্রবণ করিলাম ও আনুগত্য করিলাম আর উহারাই তো সফল কাম ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون যারা আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে ও তাহার অবাধ্যতা হইতে সাবধান থাকে তাহারাই সফল কাম وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِنْ أَمَرْتَهُمْ لَيَخْرُجُنَّ قُلْ لَا تُقْسِمُوا طَاعَةٌ مَعْرُوفَةٌ إن الله خبير بما تعملون উহারা দৃঢ়ভাবে আল্লাহর শপথ করিয়া বলে যে তুমি উহাদেরকে আদেশ করিলে উহারা অবশ্যই বাহির হইবে তুমি বলো শপথ করিও না যথার্থ আনুগত্যই কাম্য তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين বলো আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো অতঃপর যদি তোমরা মুখ ফিরাইয়া লও তবে তাহার উপর অর্পিত দায়িত্বের জন্য সেই দায়ী এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী এবং তোমরা তাহার আনুগত্য করিলে সৎপথ পাইবে আর রাসূলের কাজ তো কেবল স্পষ্টভাবে পৌঁছাইয়া দেওয়া وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ তোমাদের মধ্যে যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদেরকে প্রতিশ্রুতি দিতেছেন যে তিনি অবশ্যই তাহাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করিবেন যেমন তিনি প্রতিনিধিত্ব দান করিয়াছিলেন তাহাদের পূর্ববর্তীদেরকে এবং তিনি অবশ্যই তাহাদের জন্য প্রতিষ্ঠিত করিবেন তাহাদের দিনকে যাহা তিনি তাহাদের জন্য পছন্দ করিয়াছেন এবং তাহাদের ভয়ভীতির পরিবর্তে তাহাদেরকে অবশ্যই নিরাপত্তা দান করিবেন
তাহারা আমার ইবাদত করিবে আমার কোনো শরীক করিবে না অতঃপর যাহারা অকৃতজ্ঞ হইবে তাহারা তো সত্য ত্যাগী وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ তোমরা সালাত কায়েম করো যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ ভাজন হইতে পারো লা তাহসাবান্না আল্লাযীনা কাফারু মুজিজিনা ফিল আরদ وَمَأْوَاهُمُ النَّارُ وَلَبِئْسَ الْمَصِيرُ তুমি কাফিরদেরকে পৃথিবীতে কখনো প্রবল মনে করিও না উহাদের আশ্রয়স্থল দোজখ কত নিকৃষ্ট এই পরিণাম ইয়া আইয়ুহাল লাযীনা আমানু লিয়াস্তাযিনকুম আল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء ثلاث عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهن طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم হে মুমিনগণ তোমাদের মালিকানাধীন দাস দাসীগণ এবং তোমাদের মধ্যে যাহারা ভয়প্রাপ্ত হয় নাই তাহারা যেন তোমাদের কক্ষে প্রবেশ করিতে তিন সময়ের অনুমতি গ্রহণ করে ফজরের সালাতের পূর্বে দ্বিপ্রহরে যখন তোমরা তোমাদের পোশাক খুলিয়া রাখো তখন এবং ইশার সালাতের পর এই তিন সময় তোমাদের গোপনীয়তার সময় এই তিন সময় ব্যতীত অন্য সময় বিনা অনুমতিতে প্রবেশ করিলে তোমাদের জন্য এবং তাহাদের জন্য কোনো দোষ নাই তোমাদের এককে অপরের নিকট তো যাতায়াত করিতেই হয় এইভাবে আল্লাহ তোমাদের নিকট তাহার নির্দেশ সুস্পষ্টভাবে বিবৃত করেন আল্লাহ সর্বজ্ঞ وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ আর তোমাদের সন্তান সন্ততি বয়স প্রাপ্ত হইলে তাহারও যেন অনুমতি প্রার্থনা করে যেমন অনুমতি প্রার্থনা করিয়া থাকে তাহাদের বয়োজ্যেষ্ঠগণ এইভাবে আল্লাহ তোমাদের জন্য তাহার নির্দেশ সুস্পষ্টভাবে বিবৃত করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة وأن يستعففن خير لهن والله سميع عليم বৃদ্ধ নারী যাহারা বিবাহের আশা রাখে না তাহাদের জন্য অপরাধ নাই যদি তাহারা তাহাদের সৌন্দর্য প্রদর্শন না করিয়া তাহাদের বহির্বাস খুলিয়া রাখে তবে ইয়া হইতে তাহাদের বিরত থাকাই তাহাদের জন্য উত্তম আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على أنفسكم ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم
أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون অন্ধের জন্য দোষ নাই খঞ্জের জন্য দোষ নাই রুগ্নের জন্য দোষ নাই এবং তোমাদের নিজেদের জন্য দোষ নাই আহার করা তোমাদের গৃহে অথবা তোমাদের পিতৃগণের গৃহে মাতৃগণের গৃহে ভাতৃগণের গৃহে ভগ্নীগণের গৃহে পিতৃব্যদের গৃহে ফুফুদের গৃহে মাতুলদের গৃহে খালাদের গৃহে অথবা সেই সব গৃহে যাহার চাবির মালিক তোমরা অথবা তোমাদের বন্ধুদের গৃহে তোমরা একত্রে আহার করো অথবা পৃথক পৃথকভাবে আহার করো তাহাতে তোমাদের জন্য কোনো অপরাধ নাই তবে যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম করিবে অভিবাদন স্বরূপ যাহা আল্লাহর নিকট হইতে কল্যাণময় ও পবিত্র এইভাবে আল্লাহ তোমাদের জন্য তাহার নির্দেশ বিশদভাবে বিবৃত করেন যাহাতে তোমরা বুঝিতে পারো إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وإذا كانوا معه على أمر جامع لم يذهبوا حتى يستأذنوه إن الذين يستأذنونك أولئك الذين يؤمنون بالله ورسوله فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم واستغفر لهم الله إن الله غفور رحيم مؤمن تو তাহারাই যারা আল্লাহ এবং তাহার রাসূলে ঈমান আনে এবং রাসূলের সঙ্গে সমষ্টিগত ব্যাপারে একত্র হইলে তাহারা অনুমতি ব্যতীত সরিয়া পড়ে না যারা তোমার অনুমতি প্রার্থনা করে তাহারাই আল্লাহ এবং তাহার রাসূলে বিশ্বাসী অতএব তাহারা তাদের কোনো কাজে বাহিরে যাইবার জন্য তোমার অনুমতি চাইলে তাহাদের মধ্যে যাহাদেরকে ইচ্ছা তুমি অনুমতি দিও এবং তাহাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিও নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল পরম দয়ালু لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم রাসূলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরের প্রতি আহ্বানের মতো গণ্য করিও না তোমাদের মধ্যে যাহারা অলক্ষ্যে সরিয়া পড়ে আল্লাহ তো তাহাদেরকে জানেন সুতরাং যাহারা তাহার আদেশের বিরুদ্ধাচরণ করে তাহারা সতর্ক হোক যে বিপর্যয় তাহাদের উপর আপতিত হইবে অথবা আপতিত হইবে তাহাদের উপর মর্মন্তুদ শাস্তি قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم جانيا راكو
আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহা আল্লাহরই তোমরা যাহাতে ব্যাপৃত তিনি তাহা জানেন যেদিন তাহারা তাহার নিকট প্রত্যাবর্তিত হইবে সেদিন তিনি তাহাদেরকে জানাইয়া দিবেন তাহারা যাহা করিত আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ